হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এরকম অসাধারণ থ্রি ক্লক আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনের জন্য ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বেলাইকনটা অন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা এরকম ইন্টারেস্টিং আর ইমেজিং ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাও ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ দেখেন ফ্রেন্ডস একটি কথা না বললেই হয় না যদি ফ্রেন্ডস এই ধরনের কাস্টমাইজ আপনি করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হলো ফ্রেন্ডস লঞ্চার যেটা ফ্রেন্ডস আপনারা স্টোরে যদি গিয়ে সার্চ করেন তাহলে ফ্রেন্ডস আপনারা নোবাই লঞ্চারটি পেয়ে যাবেন কিন্তু ফ্রেন্ডস আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটার নাম হলো কে এল যদি ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস আপনাকে বাই করতে হবে যদি প্লে স্টোরতেই ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাই করতে হবে কিন্তু ফ্রেন্ডস উপরে আইবটনে একটি ভিডিও রয়েছে যদি ওই ভিডিওটা আপনারা দেখেন কমপ্লিটলি তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা কে এল ডাব্লিউপি প্রোভার্সনের সেই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে উপরে আইবটনে সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যদি দুটো শন ডাউনলোড করে নেন তাহলে চলেন ফ্রেন্স দেখা যাক কিভাবে এরকম কাস্টমাইজ করা যায় তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমি যে বিজিটটা আজকে ইউজ করতে যাচ্ছি সেটাও কিন্তু পেড ভার্সনের তো সেটা ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেন তাহলে চলেন ফ্রেন্ডস ফার্স্ট অল আমরা কে আর ডাব্লু মানে নোবা লঞ্চারটা ফ্রেন্ডস ফার্স্ট অল আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে তো দেখেন এখানে আমি নোবাইল অঞ্চারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিন দেখবেন তারপরে এখানে নেক্সট নেক্সট করে ফ্রেন্ডস আপনারা এটাকে অ্যাক্টিভ করতে পারেন এবং ফ্রেন্ডস এখানে ওয়ান ক্লিকেও আপনারা এটাকে অ্যাক্টিভ করতে পারেন তারপর ফ্রেন্ডস আবারও নোবাইল লঞ্চারটি ওপেন করে নেবেন ওপেন করে এখানে হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন তারপর ফ্রেন্ডস এখানে যতগুলো পেজ আছে সবগুলো আমরা রিমুভ করে দেবো শুধু হোম স্ক্রিনে একটি পেজ রাখবো আর সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে দেখেন ফ্রেন্ডস আমার মতন এরকম একটা একটা করে সবগুলো আপনারা এখান থেকেই রিমুভ করে দেবেন শুধু হোম স্ক্রিনে একটি পেজই থাকবে ঠিক আছে তো দেখেন সবগুলো আমি রিমুভ করে দিলাম তারপরে এখানে আপনারা সোয়াইপ করে দেখতে পারবেন আমার হোম স্ক্রিনে শুধু একটি পেজ রয়েছে তারপরে আবারও নোবাইল লঞ্চারটা ওপেন করে নিন তারপরে একদম নিচে চলে যান তারপরে এখানে দেখেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে চলে যাবেন যাওয়ার পর ফ্রেন্ড নোবাই লঞ্চার যদি সিলেক্ট থেকেও থাকে তারপরে আবারও এটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্স নোবাইল অঞ্চলটাকে এখান থেকে আমরা রিমুভ করে দেবো এখন ফ্রেন্স আপনাকে যা করতে হবে আপনাকে কে ডাব্লিউ জিটি প্রোবাসনে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো দেখেন ফ্রেন্স আমি আমার কে ডাবলিউ জিটিএ প্রবাসনে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতেছি তো দেখেন আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা যতগুলো ভিজিট দেখতেছেন এখানে ফ্রেন্ডস মনে করেন যে সবগুলো সম্পর্কে কিন্তু এক একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে যে আয়রন ম্যানের এই সবগুলো কিন্তু ফ্রেন্ডস এক একটা ভিডিও যদি এই কাস্টমাইজগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে গিয়ে আপনারা ওই আমাদের এই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এই ধরনের কাস্টমাইজ কীভাবে আপনারা করবেন তো আজকের যে ভিজিটটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হলো ফ্রেন্ডস এটা এটাতে আপনারা তিন ধরনের কাস্টমাইজ এখানে করতে পারবেন তিন ধরনের লাইট ডার্ক আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস এটা যখন এখানে আপনি ট্যাপ করবেন যদি যদি আমি বেগে বেগে যাই আপনাদেরকে না করার জন্য একটু এই আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখানে আপনারা দেখতে পারবেন এই হলো সেই অ্যাপ্লিকেশনটা এটা দেখতে পারবেন যখন এটাতে ট্যাপ করবেন তখন এখানে আপনাকে দুইটি ভিজিট দেখতে পারবেন একটি হলো ক্লক আরেকটি হল ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা দুটোটাই কিন্তু ক্লক কিন্তু থ্রি ডি খুবই ইমেজিং ফ্রেন্ডস এই কাস্টমাইজগুলো যদি করেন তাহলে আপনার ফ্রেন্ড যদি দেখে সেও বলবে বাই ওয়াউ রকম তো দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটা এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে তো এটাতে কিছুই করা নাই ফ্রেন্ডস যদি এখান থেকে আপনারা ছোটো বড়ো করতে চান ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান তাও করতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই ফ্রেন্ডস সেইটা কিন্তু পেড পার্সনের অ্যাপ্লিকেশন একদম রেডি আপনারা শুধুই সেভ করতে হবে এখন দেখেন এখানে কিছু অপশন রয়েছে ফ্রেন্ডস আপনারা এখানে দেখছেন মনে করেন যে আমাদের মোবাইল ডায়ালার তারপরে মেসেজ সার্চ তারপরে এখানে আপনারা ফিঙ্গারের একটি আইকন দেখতেছেন এগুলো যদি অ্যাড করতে হয় তাহলে দেখেন এখানে মোবাইল ডায়ালার ট্যাপ করুন একটা এডিট অপশন চলে আসবে নিচে তারপরে এখানে ট্যাপ করুন তারপরে ফ্রেন্ডস একদম স্কোর করে নিচে এসে আপনার মোবাইল ডায়াটা যেখানে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কিন্তু ফ্রেন্ডস অটোমেটিকলি এটা সিলেট থাকে তারপরে ফ্রেন্ডস কনফিউজ না হওয়ার জন্য আপনারা এখানে ট্যাপ করে করে মনে করেন যে আমি মোবাইলটা অ্যাড করে দিলাম এখন মনে করেন ফ্রেন্ডস এখানে আমি আমার মেসেজটা অ্যাড করে দিতেছি তো দেখেন ফ্রেন্ডস আমি এখানে আমার মেসেজটা অ্যাড করে দিলাম তারপরে ফ্রেন্ডস সার্চটাও অটোমেটিকলি এখানে অ্যাড থাকে আপনাকে এখানে করার কিছু নাই তারপর ফ্রেন্ডস যদি এখানে ফিঙ্গারে ট্যাপ করেন তাহলে আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এখানেও অ্যাড করার কোনো প্রয়োজন নাই তারপরে যখনই আপনি সেভে ট্যাপ করবেন তারপরে দেখেন আপনার কাছে এরকমই আসবে ফিক্স তো ফিক্সে ট্যাপ করে দেবেন তারপর ফ্রেন্ডস একটু আপনি ওয়েট করবেন এখানে আপনারা প্রিভিউ প্রিভিউটাও দেখতে পারবেন কিন্তু ডাইরেক্ট আপনি সেভও করতে পারবেন তো দেখেন একে আমি সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিলাম তারপরে হোম স্কিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিলাম তো ফ্রেন্ডস আপনারা দেখেছেন তাম কিন্তু এটা ডার্ক মুডটাও কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যখনই ফ্রেন্ডস এখানে আপনি সেভ করার পর ব্যাগে আসবেন আসার পরে এটাকে এরকমই দেখতে পারবেন ফার্স্ট অব আপনারা লাইট মুডে যদি এটাকে ডার্ক মুডে ইউজ করতে চান তাহলে দেখেন এটাকে এখানে একটি বটম রয়েছে যেটা যখনই আপনি এটাকে এনেবেল করবেন এটা অটোমেটিকলি ডার্ক মুড হয়ে যাবে যখন আবারই এখানে ট্যাপ করবেন দেখেন এটা লাইট মুড হয়ে যাবে তো এখানে যদি ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ড ডায়ালারটা ওপেন হচ্ছে এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখেন আপনার মেসেঞ্জার মেসেজটা ওপেন হয়ে যাচ্ছে এখানে যদি ট্যাপ করেন তাহলে সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পারবেন দেখেন ফ্রেন্ডস এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডগুলো যদি অন্য কালারের নিতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ফ্রেন্ডস উপরের আইবটনের মানে ওই যে নোবা লঞ্চারের সেটিং সম্পর্কে দেখানো হয়েছে সেই সেটিংটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ডের এগুলো মনে করেন যে হোয়াইট কালারকে কীভাবে আপনি চেঞ্জ করবেন আইকন পেকগুলো কীভাবে ছোটো করবেন সবগুলো কিন্তু ওইখানের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে নোবা লঞ্চারের ফুল সেটিংটা করবেন যদি ওই সেটিংয়ের ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য কাস্টমাইজ করতে খুবই ইজি হবে তো দেখেন ফ্রেন্ডস এটা হয়ে গেল কিন্তু ফ্রেন্ডস আর একটি ভিজিট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তামনেলের মধ্যে সেইটাও যদি অ্যাড করতে হয় তাহলে ফ্রেন্ডস আপনাকে এখানে আবারও কে ডাব্লিউ জি টি অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যেতে হবে তো দেখেন এখানে আমি কে এল ডাব্লিউ পি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম আসার পর ফ্রেন্ডস দেখেন এই ভিজিটটা অ্যাড করার জন্য এক এই ভিজিটটা যদি অ্যাড করেন তাহলে শুধু ফ্রেন্ডস আপনি মানে ওইখানে আপনারা যদি দেখেন ফ্রেন্ডস এখানে যখনই ট্যাপ করতেছি তখন কিন্তু ফ্রেন্ডস আমরা এখানে লাইক ডার্ক মুড ইউজ করতে পারতেছি কিন্তু এই ভিজিটটা যখন আপনি ইউজ করবেন নেক্সট যে ভিজিটে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে এইটার মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা একটি ভিজিটে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু সম্পর্কে ক্লিয়ারভাবে বলি তাহলে ফ্রেন্ডস আপনারা বুঝতে পারবেন তো যখনই ভিজিটটা ওপেন করবেন তারপরে এখানে ট্যাপ করে দেবেন এখন কিন্তু ফ্রেন্ডস এটা আপনারা এখানে লাইট মুড দেখতেছেন রাইট এখন যদি এটাকে আপনি ডার্ক মুডে ইউজ করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনাকে কাস্টমাইজটা করে নিতে হবে না হলে ফ্রেন্ডস ওখানে মোবাইলে ডায়ালারে যাওয়ার পর ওইটার মতন আপনারা ওইখান থেকে এটাকে চুইচ অন অফ এইরকম করে আপনারা ডার্ক ইউজ করতে পারবেন না তো এটাতে আমি আপনাদেরকে ডার্ক মুডটা বলবো ইউজ করার জন্য দেখতে কিন্তু খুবই অসম লাগে ট্রাস করেন একদম সেরকম রকম সুপার তো এখানে ফ্রেন্ডস ডায়লারগুলো অটোমেটিকলি অ্যাড থাক থাকবে আপনাকে অ্যাড করার কোনো প্রয়োজন নাই তারপরে যখনই এখানে ট্যাপ করবেন দেখেন ফ্রেন্ডস এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর যখনই আমরা বেগে আসবো আমরা এখানে ইমেজিং কিছু আপনারা এখানে দেখতে পারবেন টাইম তারপরে আজকে মনে করেন যে সানডে আজকে ডেট এবং কি সেকেন্ডটাও আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু এখান থেকে ফ্রেন্ডস এটাকে আপনি আগেই আমি বলেছি এই যে নেক্সট যে মানে লাস্টের যে থিমসটা দেখাচ্ছি এটা আমাদের কখনো আপনি এখান থেকে আপনাকে এটাকে কাস্টমাইজ মানে করতে পারবেন না লাইট এটা যদি আপনি ওইখানে গিয়ে শুধু যদি ক্রেডাব্লিউডিটির মধ্যে যদি আপনি দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যদি ওইখানে যদি আবারও আপনি এটাকে মানে লাইট হিসাবে ইউজ করতে চান তাহলে দেখেন লাইটে এখান থেকে কিন্তু আপনাকে সেই কাস্টমাইজটা করে নিতে হবে তো যখন ট্যাপ করবে তখন থেকে আবারও যদি বেগে আসি তাহলে এটা এখানে আমরা লাইট দেখতে পারবো তবে ডার্কটা আমার কাছে একটু বেশি বেটার মনে হয়েছে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেটার মনে হয় অবশ্যই ফ্রেন্ডস কমেন্টস কমেন্টস করে আমাকে জানাবেন তো দেখেন ফ্রেন্ডস এই ভিজিটগুলো ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে আমাদের এই চ্যানেলে যে ভিডিওটা আপনি দেখতেছেন এক্সাম্পল আমি এখানে শর্টকাট হবে ইউটিউবটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আমি আমার একটা চ্যানেলের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই সবগুলো ভিজিট যতগুলো এখানে আমি ইউজ করতেছি সবগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস যখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনারা কমপ্লিট দেখার পর এখানে এরোমার্কে একটি ট্যাপ করে দেবেন তারপরে নিচে চলে আসবেন আসার পরে দেখেন এখানে একটি আপনারা দেখতে পারবেন লিঙ্ক ক্লিক হেয়ার অ্যান্ড ডাউনলোড যখনই এখানে ট্যাপ করবেন তখন ফ্রেন্ডস আপনাকে একটি অটোমেটিকলি একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যাওয়ার পর ফ্রেন্ডস স্কোর করে যখন নিচে আসবেন তখন কিন্তু ফ্রেন্ডস এখানে আপনারা অলরেডি লিঙ্কগুলা দেখতে পারবেন কেডব্লিউ জিটি এবং কি নবালন চার এবং কি এই পেইড পার্সনের যে মানে ভিজিটটা এইটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো যদি ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে আর এই ধরনের কাস্টমাইজ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ফ্রেন্ডস কমেন্টসে একটু কমেন্টস করে আমাকে জানাবেন আমি নেক্সট টাইমে এর থেকে আরও বেটার বেটার কিছু ফ্রেন্ডস আপনাদের জন্য কাস্টমাইজ নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং